কোরআন সম্পর্কে যদি আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন কোরআনের মর্যাদা কি আল্লাহর কাছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত কোরআনের সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ভাষায় তিনি ব্যক্ত করেছেন আপনি তা অনুধাবন করতে পারবেন। যখন কোরআনটা নাজিল হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কোরআনের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলা, নিশ্চয়ই আমি খুব শীঘ্রই তোমার উপরে এমন এক কোরআন নাজিল করব যেটা অনেক ভারী। সানুলকি আলাইকা কওলান সাকীলা, এটা অনেক ভারী একটা কথা, ভারী কথা তোমার উপরে নাজিল করা হচ্ছে। এই আয়াতটা আপনি পেয়ে যাবেন মুজ্জামিল শুরুতে, মুজ্জামিলের শুরুর দিকে রয়েছে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের পরিচয় যে কোরআনে যে কথাগুলো আছে যে বাক্যগুলো এটা অনেক ভারী। কওলান সাকীলা কতটা ভারী বা এটার মানে কি, এটার মানিতে দুইটা জিনিস পাওয়া যায়। মানে হলো এই কোরআনের যে কথাগুলো আছে সেগুলো গ্রহণ করা, সেই কথাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং সেটার সমাজে প্রভাব ফেলা, এটা অনেক কঠিন একটা কাজ, অনেক ভারী কাজ। যেমন একজন ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি এই যে দুই গুণ ওজনের এই চাউলের ব্যাগটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাও, আপনি দেখতে পাবেন কেউ পারে কেউ পারে না। যারা কুলি যারা লেবার মানে যারা এগুলো বয়ে বেড়ায় তারা কিন্তু দুই গুণ বস্তাটা, আগে তো এখন তো রিক্সাতে নিয়ে আসে কিন্তু আগে একটা সময় মানুষ মাথায় করে বাসায় দিয়ে যেত না, এখনো হয়। তারা এই যে লেবারে যারা কাজ করতেছে মসজিদের যারা কাজ করতেছে তারা সিমেন্টের 50 কেজির বস্তা উঠায় না, আমি আর আপনি না পারলে তারা তো উঠাচ্ছে না, কেউ না কেউ তো উঠাতে পারে। কোরআন এতটা ভারী কিতাব সেটা কেউ না কেউ তো বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আমি যেটা বুঝে দিতে চাচ্ছি অন্য সেন্সে যে একটা যদিও এটা ভার সম্ভব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের এক একটা আয়াতের উপরে বাস্তবায়ন করা সেটা দুই মন চাউলের বস্তার এবং তার চাইতে অনেক বেশি ভার, এটা গ্রহণ করার মতন ক্ষমতা খুব কম মানুষের রয়েছে। অনেকের জন্য সময় আমরা এখন পর্যন্ত পারলাম না, বাংলার জমিনের মধ্যে 90% বেশি মুসলিম বাস করি তারপরে আমরা কোরআনকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারলাম, এবার বুঝেন আমি কত ভারী। 10% মানুষ বিধর্মী ধরে নেন নাস্তিক, আর আমরা 90% মুসলিম, আমরা মিলে মুসলিম তাই না, আমাদের ধর্ম ইসলাম, এটা আমরা ইসলাম চাই না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে এটা আমরা চাই। 90% যেখানে মানুষ তার মানে কি, তার মানে এটা কত ভারী আপনি মনে করতেছেন যে আপনার আমার কাছে 90 জন মিলে একটা পুতুল উঠিতে পারি না, এটা কত ভারী আমাদের কাছে। তাহলে একা একজন ব্যক্তি সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতাই রাখে না, যেখানে 90% মানুষ থেকেও কোন একটা কাজ হাতে নিচ্ছে না সেখানে একক ভাবে কোন ব্যক্তি কিভাবে পারবে, কোনদিন পারবে। তো কথা হচ্ছে যে কোরআন অনেক ভারী কালাম, এটা দুই দিক থেকে, এক এটাকে গ্রহণ করে বাস্তবায়ন করা এটা তো আমরা সবাই জানি, কিন্তু আরেকটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ভারী বলেছেন, বাস্তবে কি কোরআনের আয়াত ওজনে অনেক ভারী, এটা একটা খুব আশ্চর্যজনক ব্যাপার কাছে। বাস্তবিক কোরআনের আয়াত আর রহমান আল্লামাল কোরআন, এই যে আয়াত গুলো আছে না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা যদিও কাগজে লিখে এটার মধ্যে কোরআন আছে, শুধু আনতে একটা আয়াত বললাম, এখানে তো পুরো কোরআনটা আছে, আছে না, তারপর তো ভারী অনুভব হয় না। এই মোবাইলটা যতটুকু অতটুকু 200 গ্রাম 200 গ্রাম কোরআন কই ভারী তো হইল না, একটা কোরআন এই যে লিখা হয়েছে এই যে পেপারে ব্যাপারের মান অনুযায়ী কোরআনটা ভারী তাই না, কোন কোন কোরআন ধরেন আপনার 300 গ্রাম পর্যন্ত হয়ে যাবে, 500 গ্রাম পর্যন্ত হবে ভারী মোটা কাপড় ব্যাপারের হলে, তো এই ভারী তো আপনার অনুভব হয়। কিন্তু বাস্তবে কি কোরআনের যে আয়াতটা আছে সেটা পাতলা কাগজে লিখা হয়েছে বিদে এটাকে ওজন করার বিষয় না, বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা যে ভারী এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োগ হয়েছিল, এটা আমাদের উপর আল্লাহ প্রয়োগ করেন, যদি আমাদের উপর প্রয়োগ করতেন যে কোরআনের আয়াতটা কত ভারী তাহলে 30 পারা কোরআন নিয়ে কোন হাফেজ চলতে পারত, তার মানুষের ক্ষমতাই নেই যে আল্লাহর এই কালামটাকে সে বই বেড়াতে পারে, কিন্তু আল্লাহ সেটাকে হালকা করে রেখেছে, মানে ওই ভারীটাকে আল্লাহ তুলে রেখেছে, ওই হুকুমটা আল্লাহ উঠিয়ে দিয়েছে। যেমন একটা হাদিস বলে দেয় তাহলে বুঝতে পারবে, মিজানের পাল্লাতে একজন ব্যক্তির 99টা দফতর হবে পাপের, 99টা খাতার এক একটা দফতর হবে এতটা লম্বা যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায়, কি মনে করে
তার মানে আমরা যারা 30 40 50 60 70 বছর পেয়ে গেছি আমাদের আমলনামা যদি লেখা যখন থেকে শুরু হয়েছে এটা কত লম্বা হবে লেখা আমরা একটা বক্তব্য লিখি তাতে 1 ঘন্টার একটা বক্তব্য তাও মানে পয়েন্ট টু পয়েন্ট সেটা যদি আমরা লম্বা করে দেওয়া হয় তাহলে দরজা পর্যন্ত চলে যাবে আর একজন ব্যক্তির 70 বছরের আমলনামা যেখানে একটা ছোট কি বড় ছাড়া হয় না সব লেখা হচ্ছে সেটা কত বড় হবে এমন কিতাব বলো 90 99টা কিতাব পাপের লেখা হয়েছে তা এক পাল্লায় রাখা হবে বলা হয়েছে সে পাপ তো নেবে যাবে পাল্লা নেবে যাবে কিন্তু কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পছন্দ করেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা জানি না আমরা তার অন্তর্ভুক্ত কিনা যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে এটাকে নষ্ট করে নেই এমন একজন ব্যক্তিকে আমি তো একটা কোরআনের আয়াতের কথা বলতেছি যেটা অনেক ভারী আর ওটা কোরআনের আয়াতের মধ্যে আছে কিন্তু আয়াত সরাসরি আমরা মনে করি না লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কোরআনের কয়েক আয়াতে আছে আয়াত জানিয়ে একজন ব্যক্তিকে একটা কাগজে কাঠের মধ্যে লিখে দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং বলা হবে যাও তুমি এটাই তোমার পুঁজি যেটা আমার কাছে ছিল আল্লাহ বলবেন এই কথা তোমার এটাই পুঁজি ছিল যাও তুমি এটা নিয়ে যাও এটা নিয়ে গিয়ে ওই বিপরীত পাল্লাতে রেখে দাও যে তোমার যে পাপের পাল্লাটা আছে সেটা তো দেবে গেছে এখন তুমি এক কাজ করো তুমি এটাকে তার বিপরীত পাল্লাত নিয়ে রাখো সেই ব্যক্তি বলবে যে আল্লাহ 99টা পাপের কিতাব এই কাঠ তার অনুযায়ী কি আমাকে ফায়দা দেবে তখন তাকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে যাও তুমি নিয়ে পাল্লাত রাখো হাদিসের শব্দটা কি সেই 99টা দফতরের খাতা হালকা হয়ে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজটা দিয়ে যাবে সুবহানাল্লাহ তার মানে আপনি বাস্তবিকই জেনে নেন আল্লাহর কালাম অনেক ভারী অনেক ভারী মূসা আলাইহিস সালাম সম্পর্কে যে হাদিসটা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটার একটা বর্ণনা তো দুর্বল আছে কিন্তু নাসিরউদ্দিন আলবানী হাসান পর্যন্ত মনে নিয়ে এসেছে যে মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন হে রব্বি আল্লিমনি শাইআন আদউকা ওয়াজকুরুকা ওয়াদউকা বি আপনি এমন একটা কিছু আমাকে শিক্ষা দেন যেটা দিয়ে আমি আপনার জিকির করব এবং আপনাকে ডাকবো আপনার কাছে দোয়া করব তখন আল্লাহ তাকে নাকি এটা বলেছিলেন যে হে মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো সব সময় বলো তখন বলতেছি ইয়া রব্বি কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাযা তোমার প্রত্যেক বান্দা তো এটাই বলবে এটাই বলে মানে এটা আমাকে এক্সট্রা কি দিলা না এটা স্পেশালিটি কি আছে এর মধ্যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তাতে কি আছে যদি এক পাল্লার মধ্যে সাতটা আকাশ এবং সাতটা জমিন তুলে যদি রেখে দেওয়া হয় আর এগেনিস্টে তার অপর পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় বলছে মালাক বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ এই সাত জমিন সাত আকাশের ক্ষমতা নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাকে হালকা করতে পারে অনেক বড় একটা ব্যাপার এই জন্য বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাউনা সাকিলা আমি আপনার উপরে অনেক ভারী একটা কিতাব নাযিল করেছি অনেক ভারী একটা কিতাব কতটা ভারী বাস্তবিকই যেটা ভারী ছিল যে একটা উদাহরণ নিয়ে নেন সেটা ছিল যায়েদ বিন সাবিত তিনি বলছেন একদিন রানের উপরে ছিল আমরা যখন একে পাশাপাশি বসে থাকি বন্ধু বান্ধব দেখেন না আমরা আড়াআড়ি করে একজনের পা একজনের উপর উঠে যাই বা দিয়ে রাখি ইচ্ছা করে রাসুল ইসলাম এভাবে সাহাবির উপরে পা উঠিয়ে এভাবে আশাগিরি করে বসে আছে তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যায়েদ বিন সাবিত যে ওই সময় ওহী নাযিল শুরু হয়েছে আর রেজাল কি ফাসাকুলাত আলাইহি আমার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা এত ভারী অনুভব হতে শুরু করলো যে ভার বাড়তে আছে হাত্তা খিফতু আন তারুদ্দা ফাকিজি আমার কেন যেন মনে হয়েছে ভয় পেয়ে গেলাম যে আমার রান মনে এখন দেবে যাবে ভেঙে যাবে তার মানে একটা ভারী কিছু অনেক সময় দেখবেন আমরা যখন কাউকে জোরে চাপ দিই তখন অপর বলে ব্যথা পেয়ে ব্যথা পেয়ে বলে কিনা হ্যাঁ যে ব্যথা পেয়ে পা ভেঙে যাবে দুষ্টনি ছোটে যখন বন্ধু বান্ধব আত্মচর দেবে কিছু বলে না যে সেটা ব্যথা পাই তো তিনি বলতেছেন যে আমার এমন ভয়ে ঢুকে গেল যে আমার রান যেভাবে চাপ পড়েছে মনে হয় এটা ভেঙে যাবে
তার মানে বোঝা যাচ্ছে যে রাসূলের উপর যখন কোরআন নাযিল হতো ওই ভাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতেন সেটা আমরা হয়তো ফিল করি। এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন যেটা আপনি 371 পেয়ে যাবেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যখন কোরআন নাযিল হতো সেটা যে ভারী কত কঠিন কিতাব সেটা আমি ফিল করতাম রাসূলের অবস্থা দেখে। কি হতো তা তিনি বলতেন ইন কানা لا يوحى الى رسول الله صلى الله عليه وسلم وهو على راحلته যদি এমন কোনদিন ঘটনা ঘটেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের উপরে বসা আর তখন ওহি নাযিল হওয়া শুরু হয়েছে তখন আমি সেই দৃশ্যটা দেখে তিনি বলেছেন তদরিবু বিজিরানিহিন্না আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ওহি নাযিল করা হচ্ছিল তখন ভারে ওদের গর্দান পর্যন্ত জমির মধ্যে নেমে গেছে এতটা ভার তার অনুভব করেছেন তারা যেটা মুসলিম আহমদ 24912 তে রয়েছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি এটাও বলেছেন যে কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহি আল-ওয়াহিউ ফি ইয়াউমি শাদীদিল বারদ আমি রাসূলুল্লাহকে দেখেছি যে কঠিন ঠান্ডার মধ্যেও যখন তার উপরে ওহী নাযিল করা হচ্ছিল ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জবীনাতাহু লা ইয়াতাফাসসাদু আরাতান রাসূলুল্লাহ পুরো শরীর গরম হয়ে ঘেমে যেতেন এবং তার পেশানি কপাল দিয়ে ঘাম গলার দিয়ে ঘাম বেয়ে পড়তেন কঠিন ঠান্ডার সময়। এটাও বর্ণনা করেছেন ইমাম বুখারী যেটা আপনি ওহির কিতাবের অধ্যায় পেয়ে যাবেন 2 নম্বর হাদিস। তার মানে এই বাহ্যিক ভাবে বোঝা যাচ্ছে যে এই কোরআন অনেক বেশি ভারী। এটা অনুধাবন করার জন্য কোরআন একটা আয়াত পড়ি যেটা দিয়ে আমি শুরু করেছিলাম এটা যে অনেক ভারী কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পলটা কি দিয়েছেন আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম তাহলে কি হতো আপনি দেখতে পেতেন যে ভয়ে এ পাহাড় ধসে যেত একবারে পাউডার হয়ে যেত। দেখুন এখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ের কথা বলেছেন তার মানে ওই যে বাস্তবায়ন করা কোরআনে যে আদেশগুলো আল্লাহ দিয়েছেন এগুলোকে বাস্তবায়ন করা পাহাড় পর্যন্ত সহ্য করতে পারত না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলেছেন যেটা আপনি সূরা আহজাবের একেবারে শেষের দিকে পেয়ে যাবেন আল্লাহ কি বলছেন লাউ ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল পাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা আমি এই আমানতটাকে আকাশ জমিন পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম যে তোমাদেরকে মানুষের মতো করে এরকম ইবাদত গুজার বান্দা করি এবং তোমরা এটা গ্রহণ করো তারা প্রত্যেকটাই কিন্তু সৃষ্টি যদি আমরা আকাশের চোখ হাত পা দেখতে পাই না কিন্তু এদেরও প্রাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই আকাশ জমিন মানে পুরো সৃষ্টিটা অপারগতা পোষণ করেছে যে আল্লাহ কোরআনের এই বিধানটাকে বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব না মাফ করে দেন ওয়াশফাক না মিনহা বলা হয়েছে কিন্তু বাহামালাহাল ইনসান সেটাকে গ্রহণ করেছে মানুষ। তো ওই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে এরা এটা নিতে চায় এটা তো ভারী কিতাব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছে কিন্তু হালকা করে যেটা আমরা হয়তো ফিল করি না বোঝা মনে হয় না কিন্তু আমরা জানি না যে আমাদের কাছে কত ভারী কত দামি কিতাব আছে। বরং কোরআনকে যদি আমি আপনার কাছে এভাবে পেশ করি যে কোরআন এত বড় ভারী কিতাব আল্লাহ কি বলেছে জানেন একটা চমৎকার কথা বলেছেন কোন একজন শেখ আমি জানি না তার নাম কি বা ভুলে গেছিলাম। আপনার অনেক সময় একটা জিনিস ফিল করেন কিনা জাদুকররা যখন জাদু দেখায় তখন মন্ত্রতন্ত্র পরে ফু দেয় মন্ত্রতন্ত্র পরে ফু দেয় কামাখ্যার জঙ্গল থেকে যারা আছে আসে এই যারা ওই যে ওঝা তারপরে বৈদ্যানিয়ারা এরা জাদু জানে অনেক সময় এমন একজন ব্যক্তি শেখের অফিস এসে বলতেছে যে আমি আগে এটা জানতাম যে কেমন প্রয়োগটা কেমন হবে যে আপনি যে চেয়ারে বসে আছেন আমি মন্ত্র পড়ে ফু দিব এই চেয়ার থেকে আপনি উঠতে পারবেন চেয়ার আপনার সাথে লেগে যাবে মানে আপনি উঠতে চাইলে চেয়ার উঠে যাবে চেয়ার লেগে যাবে গায়ের সাথে একদম। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন তো এমনও কিছু মন্ত্র আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে এই বাক্যটা এইভাবে বললে এটা হয় আল্লাহ অন্যের কাছে চাই অন্যের কাছে বললে এটা হলে এটা একটা ক্ষমতা তৈরি হয় ক্ষমতা তৈরি হলে এটা প্রয়োগ হয় এটা আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে মন্ত্রতন্ত্রের যদি এমন ক্ষমতা থাকে যে আপনাকে ফু দিলে আপনি এখান থেকে উঠতে পারবেন না আপনার গিরা লেগে যায় মন্ত্রতন্ত্রের এমন ক্ষমতা যে যার উপরে জাদু করা হয়েছে সে নিঃশ্বাস হতে হতে মরে যায় মন্ত্রতন্ত্র তাহলে আল্লাহর কালাম সম্পর্কে আপনার কি ধারণা বলেন তো
যদি একটা মন্ত্রতন্ত্র, আমি দেখেছি অনেক হিন্দু ওঝা হিন্দু ওরাও কিন্তু ঝাড়ু ফুঁক করে, ওদের অনুসারীদের ঝাড়ু ফুঁক করতেছে ওরা ভালো হচ্ছে, তাহলে একটা মন্ত্রতন্ত্রের যদি ক্ষমতার মাধ্যমে কেউ সুস্থ হয়, খারাপ হয়ে যায়, বিয়ে শাদী বন্ধ হয়ে যায়, ভালো হতে পারে, এটার যদি ক্ষমতা থাকতে পারে যে মন্ত্রতন্ত্র ফুঁ দিল আগুন লেগে গেল উড়ে গেল, এগুলো সব মন্ত্রতন্ত্র দ্বারা হয়, তাহলে সেই ক্ষেত্রে কোরআনের আয়াতের কি মনে করেন আপনি যে এর মধ্যে কত ক্ষমতা থাকতে পারে? এটা একটা সিম্পল এক্সাম্পল, জিন শয়তান আমরা দেখিও না, এটাকে রোধ করার ক্ষমতাও না, কিন্তু আল্লাহর কালামের ক্ষমতা এমন, পুরো কোরআন বাদ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি কোনো ব্যক্তি শুধু বিসমিল্লাহ বলে, আল্লাহর কালাম না বিসমিল্লাহ, এটা বললে শয়তান তার কাছে আসবে, দূরের কথা, ক্ষমতাই নেই শয়তান তার সংস্পর্শে আসবে, মানে ক্ষতি করবে দূরের কথা, বাথরুমের ভিতরে আপনি বিসমিল্লাহ বলে ঢুকবেন শয়তান আপনাকে দেখতেই পাবে না, মানে আপনার লজ্জার সাথে দেখতেই পাবে না শয়তান, তার মানে আল্লাহর কালামের কত ভাবে প্রভাব পড়ে। সূরা রাদের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন, লও আমি আয়াত এখানে উল্লেখ করেছিলাম কিনা দেখতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কোরআনকে যদি আমি উপরে রেখে দিতাম, ওয়ালাউ আন্না কোরআনান, হ্যাঁ নোট করেছিলাম, সূরা রাদ 13 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, আচ্ছা কেমন মনে করো যদি কোরআনটা এমন হতো, ওয়ালাউ আন্না কোরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, যদি এই কোরআন পড়ে ফু দিলে পাহাড় যদি উড়ে যেত, মানে সরে যেত আপন জায়গা থেকে, সুয়্যিরাত মানে এবারে উড়িয়ে দেওয়া যেত, যদি সুয়্যিরাত বিহিল জিবাল আও কুনতিআত বিহিল আরদ, আর যদি এমন হতো যে তুমি কোরআন পড়ে জমিনে ফু দিবে, ফু জমিন ভাগ হয়ে যাবে, যদি এমন হতো কেমন হতো, আল্লাহ মানে বলতে চাচ্ছেন, আও কুল্লিমা বিহিল মাউতা, আর নাকি যদি এমন হতে যেটা মুর্দা মরে পড়ে আছে, তুমি কোরআন পড়ে ফু দিবে মুর্দা কথা বলা শুরু করবে, যদি এমন হয় কেমন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে বাল্লিল্লাহিল আমরু জামিয়া, এই এতটুকু কথা বলার কারণে এটার ব্যাখ্যায় বলা হয়েছে বাস্তবিকই কোরআনের মধ্যে সেই ক্ষমতা আছে যে কোরআন পড়ে যদি পাহাড়কে ফু দেওয়া হয় পাহাড় আপন জায়গায় থাকতে পারবে না, কোরআন পড়ে যদি জমিনকে আঘাত করা হয় জমিন আপন জায়গায় টিকতে পারবে না, মুর্দা পর্যন্ত কথা বলার ক্ষমতা পেয়ে যাবে এই কোরআন পড়ে ফু দিলে, কিন্তু আল্লাহ এই কাজগুলো কোরআনের এই হুকুমগুলো থামিয়ে দিয়েছে, প্রয়োগ করতে দেন নাই দুনিয়াতে, কেন, যাতে করে মানুষ ফিতনায় পড়ে না যায়, কিন্তু কোরআনের মধ্যে এই ক্ষমতা ছিল, কোরআনের মধ্যে এই ক্ষমতা ছিল, কারণ মন্ত্র পড়ে যদি আপনাকে জ্বালিয়ে দিতে পারে তাহলে কোরআন পড়ে দিয়ে ঠেকাই দিতে পারে, কোরআনের মধ্যে ক্ষমতা আছে, কিন্তু এটাকে মানুষ যেহেতু ওই যে চাইনাদের মতো দেখা যাবে যে এ আর ফু দিয়ে সরাই দিবে, এ আর ফু দিয়ে সরাই দিবে, এটা মানুষ করতোই ভালো কাজে না হয়ে খারাপ কাজে বেশি ব্যবহার করতো, দেখা যাবে যে ওর জায়গায় ও ভালো গাদ্দারি করতেছে, বেশি বাড়াবাড়ি করতেছে, ক্ষমতা আছে ও কোরআন দিয়ে ফু দিয়ে ওর তুমি সাকল দূর সরাই দিবে, এটাই করতো মানুষ, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আল্লাহ কি বলেছেন যে কোরআনের মধ্যে যদি আমি সেই ক্ষমতাগুলো রেখে দিতাম, তার মানে এটা সম্ভব, এই কোরআনের মধ্যে সেই ক্ষমতা গুলো আছে, আল্লাহর কালাম যেহেতু আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, এটা হচ্ছে কোরআন, কিন্তু আমরা এই কোরআনটাকে অতটা মূল্যায়ন করতে